প্রিয় ছাত্রছাত্রীরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবার স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তৃতীয় ইউনিট অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগাঠনিক প্রক্রিয়া যে অংশটি রয়েছে সেখান থেকে বহির্জাত প্রক্রিয়ার একদম শেষ অংশ বহির্জাত প্রক্রিয়া থেকে পঁচিশটি শর্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তো চলো প্রথমে দেখিনি কি রয়েছে প্রথমেই যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক বহির্জাত শক্তি সমূহ দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠি অংশে ক্রিয়াশীল হয় এবং ভূমিরূপের নানা পরিবর্তন ঘটায় এবং ভাস্কর্য সৃষ্টি করে সেই সব প্রক্রিয়াকে একত্রে বহির্জাত প্রক্রিয়া বলা হয় দু নম্বর বহির্জাত শক্তি হিসেবে সূর্যালোক বৃষ্টিপাত নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতি ক্রিয়াশীল হয় তিন নম্বর বহির্জাত প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া চার নম্বর বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে হিসেবে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি কাজ করে নম্বর স্থিতিশীল প্রাকৃতিক শক্তিগুলি উষ্ণতা বায়ুর চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত শিশির কুয়াশা প্রভৃতি ছ নম্বর গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি হল নদী বায়ু প্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ সমুদ্র সমুদ্রস্রোত ভৌমজল জোয়ার ভাটা প্রভৃতি সাত নম্বর বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হল জলবায়ুর প্রকৃতি ভূমির ঢাল শিলার প্রকৃতি মানুষের কার্যাবলী প্রভৃতি আট নম্বর গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট নম্বর পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সেলিসবেরি দশ নম্বর বহির্জাত শক্তির প্রভাবে কোনো নিম্নভূমি সঞ্চয়ের ফলে উত্থিত হলে তাকে বলা হয় আরোহণ এগারো নম্বর বহির্জাত শক্তির প্রভাবে উচ্চভূমি ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ বারো নম্বর যেসব বহির্জাত প্রক্রিয়াসমূহে সম্মিলিত ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির উপরিভাগে উচ্চতার পরিবর্তন ঘটে ভূমিভাগটি একটি সাধারণ তলে বা সমতলে পরিণত হয় তাকে পর্যায়ন বলা হয় তেরো নম্বর আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহে যে বিকার বা পরিবর্তন ঘটে তাকে আবহ বিকার বলা হয় চোদ্দ নম্বর আবহ বিকারজাত চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়া হল ক্ষয়ভবন পনেরো নম্বর আবহ বিকার জাত শিলাচূর্ণ শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর ধীর বা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলা হয় ষোলো নম্বর অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন সতেরো নম্বর অবরোহণের অপর নাম ক্ষয়সাধন আঠেরো নম্বর অবরোহণ প্রক্রিয়া প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র জলতল উনিশ নম্বর ক্ষয়ভবন হল গতিশীল প্রক্রিয়া কুড়ি নম্বর পর্যায়ন শক্তির অপর নাম ক্রমায়ণ একুশ নম্বর বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হল নদী বাইশ নম্বর বহির্জাত শক্তির উৎস হল সূর্য তেইশ নম্বর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল চব্বিশ নম্বর পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠকে বলা হয় পর্যায়িত ভূমিভাগ পঁচিশ নম্বর আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় এই তিনটি পদ্ধতির সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত ও অপসারিত ও নিচের শিলাস্তর নগ্ন বা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে নগ্নি বলা হয় তাহলে বহির্জাত যে প্রক্রিয়া যে ইউনিটটি রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রতিষ্ঠা মোটামুটি পড়লেই তোমরা আশা করি প্রশ্নের উত্তর এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা পরের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ